এই ভিডিওতে থাকছে কই কার্ভ ও মলি ফিশের পানি ট্যাঙ্কি পরিবর্তন যা আপনাদেরকে দেখাতে চলেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মলি ফিশের ট্যাঙ্কির পানি পরিবর্তন করতে হয় ও ট্যাঙ্কি পরিবর্তন করতে হয়। আমার কাছে কিছু হোয়াইট মলি, ব্ল্যাক মলি ছিল, রেড মলি ছিল, এগুলোর আজকে পানি পরিবর্তন করব। কিন্তু পানি পরিবর্তন করার বেশ কিছুদিন আগেই আমি লক্ষ্য করেছি যে ট্যাঙ্কিতে কিছু বাচ্চা রয়েছে, হোয়াইট মলি, ব্ল্যাক মলির কিছু বাচ্চা রয়েছে। তাই বাচ্চাগুলোকে আলাদা করব আর ট্যাঙ্কিটাও পরিবর্তন করব। সাথে কিছু কই কার্ভ মাছ আছে, ওটারও পানি পরিবর্তন ও ট্যাঙ্কি পরিবর্তন করব। দেখুন, আমি বাচ্চাগুলোকে উঠিয়ে ফেলেছি। এখানে বড় মলি ফিশগুলো রয়েছে, নিচে যদি অনেক ময়লা জমে আছে, তাই আমি এই পানিটা ঘোলাটে হয়ে গেছিলো এবং দুর্গন্ধযুক্ত হয়ে গেছিলো, যার কারণে আমি পানিটা পরিবর্তন করে ফেলতেছি, নইলে বাচ্চাগুলো মরে যাবে আর বড় মাছগুলো মরে যাবে। তাই আমি পানিটা পরিবর্তন করতেছি। পানি কমানো শেষ, আমি বাচ্চাগুলোকে ধরে অন্য একটা বাটিতে রেখেছি। আরও কিছু বাচ্চা আছে, নিচে দেখা যাচ্ছে না। এই যে দেখুন, আমি মলি ফিশগুলোকে ধরে আসলে একটা গ্লাসে রাখছিলাম। তো এগুলো হচ্ছিল আমার কেনা ছিল অনেক আগেই, রেডিয়াম মলি ছিল, আমি বেশ কয়েক মাস আগে এনেছিলাম এক ভাইয়ের কাছ থেকে। তো এগুলো সেলের জন্য না, নিজে রাখার জন্যই আনছিলাম। আর এই হচ্ছে যে ব্ল্যাক মলিগুলো, আমি এগুলোকে একটু গ্লাসে ভরে দেখলাম যে আসলে কেমন লাগে। অনেক ভিডিওতেই তো দেখি যে সবাই গ্লাসের ভিতরে রাখে, এই জন্য আমি একটু গ্লাসের ভিতরে রেখা ভিডিও করলাম। আর এ হচ্ছে যে সবগুলো মাছ আমি রেখেছি, নতুন একটি ট্যাঙ্কিতে পানি দিয়েছি, তাই আমি এদেরকে নতুন ট্যাঙ্কিতে ছাড়বো আর কি। তো এই ট্যাঙ্কিতে নতুন পানি দিচ্ছি, নতুন পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। ট্যাঙ্কি পরিবর্তন করা শেষ, ট্যাঙ্কি পরিষ্কার করেছি, নতুন পানি দিয়েছি, এখন ব্ল্যাক মলিগুলো নতুন পানিতে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম বন্ধুরা। এখন হচ্ছে যে এই মাছগুলো একটু স্বাচ্ছন্দ্য বোধে থাকতে পারবে আর কি। আর বাচ্চাগুলোকে আমি পাশের ট্যাঙ্কিতেই রেখেছি। আর ব্ল্যাক মলিতেও বাচ্চা দিবে খুব শীঘ্রই, দু একদিনের ভিতরেই ব্ল্যাক মলিতেও বাচ্চা দিবে। আর এখন কই কার্ভগুলোর পানি চেঞ্জ করব। এখানেও দেখতে পাচ্ছেন যে নিচে অনেক শ্যাওলা জমে আছে। এই যে কই কার্ভগুলো ধরে একটা বালতিতে রেখেছি। দেখুন, আসলে এদের অনেকদিন থেকেই রেখেছি, কালার কোয়ালিটিটা দেখুন যথেষ্ট ভালো আর কি, বডি শেপড যথেষ্ট ভালো। এরা ছোট থেকে আমি পুকুরে রেখেছিলাম, পুকুর থেকে উঠিয়ে ট্যাঙ্কিতে বেশ কিছুদিন হয়েছে রেখেছি। আর এখন হচ্ছে যে এদেরকেও ট্যাঙ্কিটা পরিবর্তন করে দিচ্ছি, কারণ পানিটা ময়লা হয়ে গেছে, তাই এদেরকে আর কি ধরা। আর চাইলাম যে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে, নতুন কিছু মাছের সাথে পরিচয় করিয়ে দেবো।